আবারও বাড়ছে টাঙ্গাইলের যমুনা, ধলেশ্বরী আর ঝিনাই নদীর পানি। গত ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়ে যমুনা নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার, ধলেশ্বরী ৬৭ আর ঝিনাই ১৯ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জেলার ভুয়াপুর, টাঙ্গাইল সদর, গোপালপুর, কালিহাতি ও নাগরপুর উপজেলার অর্ধ শতাধিক গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তীব্র স্রোতে নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। পানিবন্দী এসব এলাকার লোকজন মানবেতর জীবনযাপন করছেন, চলাচলের চরম সমস্যা পোহাচ্ছেন সাধারণ মানুষ। এছাড়াও বন্যায় তলিয়ে গেছে হাজার হাজার একর জমির আউশ ধান, পাট, তিল আর সবজি, ভেসে গেছে পুকুরের বাঁধ। নদীর তীরবর্তী এলাকার মানুষ ভাঙনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার টাঙ্গাইলের যমুনা নদীর পানি জোকারচর পয়েন্টে ৩২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার, ধলেশ্বরীর পানি ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৬৭ সেন্টিমিটার আর ঝিনাই ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে, ভুয়াপুর, কালিহাতি ও সদর উপজেলার ১৫টি ইউনিয়ন এবং ভুয়াপুর পৌরসভার একাংশ ইতিমধ্যে বন্যা কবলিত হয়েছে। জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, জেলার ৬টি উপজেলার ১৩৭টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। এসব গ্রামের ২১,১৭৮টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যা কবলিত গ্রামগুলোর বেশিরভাগই যমুনার চরাঞ্চলে। ডেস্ক রিপোর্ট, বংশী টেলিভিশন।